যাকে একটু সামনে তুলে দিয়েছেন, তিনি সামনে তোলার পর ছোট ভাই বোন যারা আছে তাদের প্রতি তার কোনো দায় দায়িত্ব আছে নাকি? তিনি সামনে উঠে গেছেন তো উঠে গেছেন, এখন আর এদের কোনো দায় দায়িত্ব নাই। অনেক ভাইয়েরা এক্ষেত্রে ভুল করেন, সেটা হলো তারা মনে করেন যে আমি তো নিজে কামাই করছি অতএব এটা আমারই হবে, বাবা বা ভাই বোনের কিছু বলার নাই। আবার বাবা ভাই বাবা এবং ভাই বোনের তরফ থেকেও ভুল হয়, সেটা হলো ওই সন্তানের সারা জীবনের কামাইকেই বাবা এবং ভাই বোন সবাই তারা নিজেদের সম্পদ মনে করে, অর্থাৎ দুই পক্ষ থেকেই সীমালঙ্ঘন হয়। তাহলে সঠিক কোনটা হবে? সঠিক হবে এটা যে বাবা তার সন্তানকে বিদেশ পাঠিয়েছেন, কয়েক লাখ টাকা দিয়ে ভিসা কিনেছেন, অথবা তাকে কোনো ব্যবসা ধরায় দিয়েছেন কয়েক লাখ টাকা খরচ করে জমজমা বিক্রি করে, এইটা কোন হিসাবে দিয়েছেন সেটা ক্লিয়ার করা উচিত এবং সেটা পরিষ্কার ধারণা থাকা উচিত। সেটা হতে পারে লোন হিসাবে, ধার হিসাবে, বাবা তার সন্তানকে কি দিয়েছেন, ধার দিয়েছেন যে বাবা 3 লাখ টাকা দিয়ে ভিসা কিনে তোমাকে আমি মিডিল ইস্টে পাঠাইলাম, এই 3 লাখ টাকা তুমি ইনকাম করার পর আমাকে পরিশোধ করবা। তাহলে এবার ওটা পরিশোধ করে ফেললে সেটা সব ভাই বোনেরই সমানভাবে ওইটাতে ভাগ থাকলো। এরপরে ভাই যে উপার্জন করবে বা বড় ছেলে যে উপার্জন করবে, সে উপার্জন দ্বারায় ভাই বোন যদি চলার মতো সামর্থ্য না থাকে, বাবা যদি বেকার হন, যেমন প্রশ্নে উল্লেখ করা হলো যে তাদের কোনো উপার্জন নাই, তাদের জীবনযাপনের জন্য কোনো ব্যবস্থা নাই, তাহলে অবশ্যই বড় ছেলের যদি সম্পদ থাকে, তিনি যদি ব্যবসা বাণিজ্য করে বিদেশ গিয়ে যে কোনোভাবে স্বাবলম্বী হয়ে গেছেন এমন হয়, তাহলে তিনি নিজের চরকায় তেল দিবেন, এটা জায়েজ হবে না। সন্তান যখন উপায় উপার্জন করতে পারে, বাবা মা যদি বেকার হয়ে যায়, তাদের চলার ব্যবস্থা না থাকে, তাহলে সন্তানের পরে ফরজ থাকে, দায়িত্ব থাকে বাবা মার ব্যয়ভার বহন করা। একইভাবে ছোট ভাই বোন যদি থাকে, যাদের ব্যয়ভার বহন করার ক্ষমতা বাবার নাই কিন্তু বড় ভাইয়ের আছে, তখন বড় ভাইয়ের কর্তব্য থাকে তাদের ব্যয়ভার বহন করা। অতএব সন্তানকে বাবা জমি কিনে দিয়ে বা ব্যবসা মালামাল কিনে দিয়েছেন, দোকান ঠিক করে দিয়েছেন, ব্যবসা ধরা দিয়েছেন, বিদেশ পাঠিয়ে দিয়েছেন, তিনি নিজের আখের শুধু গোছাবেন, ভাই বোনের দিকে তাকাবেন না, এটা যেমন উচিত না। আবার ওই ব্যক্তি সারা জীবন যা কামাই করবে, দেখা গেল যে বাবা 3 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইছে, সে 3 লাখ টাকা দিয়ে সে যে জমি বিক্রি করে বিদেশ পাঠাইছে ওই জমি আবার কিনে দিছে, বা তার দ্বিগুণ জমি সে কিনে দিছে বাবাকে। আবার ভাই বোনকেও লেখাপড়া করায়া ছোট থেকে তাদেরকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মানুষও করে দিছে। এরপরেও ভাই বোন বুড়া হয়ে গেছে, 20-30-40 বছর বয়স হয়ে গেছে, তারপরেও ওই বড় ভাই এখনো যত কামাই করে, তারা মনে করে যে সব কামাইতে আমাদের ভাগ আছে এবং সেই জমি জমা যাই কিনে বেচারা সেখানে তারা ভাগ বসাইতে চায়। তো এটাও আরেক প্রকার জুলুম। কথা কি বুঝাতে পারছি? সন্তানকে আপনি টাকা দিয়ে কাজে লাগাই দিয়েছেন, সে টাকা আপনি ধার হিসাবে দিলে সেটা আপনি আবার আদায় করে নেবেন, এ অধিকার আপনার আছে। আর আপনার এবং আপনার পরিবারের সদস্যদের ব্যয়ভার আপনি বহন করতে পারছেন না, অপারগ, বেকার, অবসর, আপনার অন্য কোনো উপার্জনের মাধ্যম নাই, আপনার বড় ছেলের দায়িত্ব হলো তখন এই ব্যয়ভার বহন করে সংসার টেনে নিয়ে যাওয়া। তবে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে ভাইয়েরা, এরপরও তাদেরকে নিজের সব সম্পদের ভাগ সমান হারে দিতে হবে, এই জন্য যে বাপ ওই যে 20 টাকা দিয়েছেন শুরুতে, এই জন্য সবগুলো অটোমেটিক তিনি পাইতে থাকবেন সারা জীবন, এটা কিন্তু সঠিক না। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রবাসে গেছে ছেলে বেচারা, সেখানে গিয়া 10 বছর 15 বছর 20 বছর থাইকা যত টাকা কামাই করছে, যত জমি জমা কিনছে, ভাই বোনরা সবগুলোতে সমান ভাগ চায়, মা বাপও সেটা দাবি করে অনেক সময়, আছে না নাই? এটা জুলুম। যে উপার্জন করবে মালিক হবে সে, উপার্জন যে করবে মালিক হবে সে। হ্যাঁ, তাকে আপনি দাঁড় করানোর জন্য হেল্প করেছেন, সেটা আপনি ফেরত নিতে পারেন। আর তারও নৈতিক দায়িত্ব থাকে, ভাই বোন যদি পিছিয়ে থাকে তাদের হাত ধরে টেনে উঠানো, তাদেরকে সহযোগিতা করা, যদি না করে তাহলে সে নিমক খারাম, সে গুণাগার, তার একা সে নিজের চরকায় তেল দিচ্ছে। ভাই বোনের সাথে ভাতৃত্বের বন্ধন, তাদের হক আদায় করা, বোনের হক আদায় করা, তারা পিছিয়ে আছে, তাদেরকে একটু টাইনা উঠানো, এটা যদি না করে সে গুণাগার হবে সে। কিন্তু তার কাছ থেকে আজীবনের জন্য যা কামাই করবে সব বাই ডিফল্ট আপনি মুখস্থ করে আদায় করে নেবেন, সে অধিকার কিন্তু নাই। অতএব বাবা বেকার থাকলে বড় সন্তান বাবার সংসারের ক্ষয়খরচ দেওয়ার দায়িত্ব তাকে পালন করতে হবে, যদি সে আত্মার সে সামর্থ্য